আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ, আমার নবী আখেরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, ওফাত হয়ে গেল। ইন্তেকালের ঘটনা বলা উদ্দেশ্য না, কি বলতে চাই, নবীজির দেহ মুবারক পড়ে আছে, জানাজা হয় না, মদফুন করা হয় না, মদিনার রওজায় বিশ্ব নবীকে আয়েশা রুমে রেখে দেওয়া হয় না, কারণ বিশ্বনবী ইন্তেকাল করেছেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট মারা গিয়েছেন। সুতরাং আগে মদিনা রাষ্ট্রের যিনি মারা গেলেন তাকে কবর দেওয়ার চাইতে বর্তমান সময়ে মদিনা রাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন করা গুরু দায়িত্ব, কারণ প্রেসিডেন্ট যদি না থাকে কে কার ইমামতি করবে, কে দায়িত্ব নেবে, কাফেরদের মোকাবেলা করার জন্য কেউ কারো কথা শুনবে না। এই জন্য বিশ্ব নবীকে ভাবে রেখে দিয়া সাহাবায়ে কেরাম পরামর্শে বসে গেলেন, আগে মদিনার রাষ্ট্রের খলিফা নির্বাচন করা লাগবে, কোন ঠিক না? কথাগুলো বুঝেন কি বলতে চাই, খলিফা নির্বাচন হবে, মুহাজিরদের একদল দাঁড়িয়ে গেলেন আর বললেন, আমরা মুহাজির, আমরা মক্কা থেকে এসেছি, আমরা কোরাইশের লোক, মক্কার লোক। আনসারদের মধ্য থেকে একদল দাঁড়াইয়া গেলেন, তারা বললেন, না না, প্রেসিডেন্ট হবেন আমাদের মধ্যে। দুইটা গ্রুপ হয়ে গেলেন, আনসার এক গ্রুপ, মহাজির আর এক গ্রুপ। কথা বুঝেননি? দুই গ্রুপে পৌঁছে গেলেন, মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট কে হবে মনে রাখবেন, তাদের মধ্যে কোনো মারামারি নাই, শুধুমাত্র দুই গ্রুপ হয়ে গেলেন। কেউ বলছেন আমাদের মধ্য থেকে দরকার, কেউ বলছেন ওদের মধ্য থেকে দরকার। ওই সময় ওখানে হযরতে আবু বকর সিদ্দিক প্রবেশ করলেন, হাজার হাজার সাহাবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আর তিনি বললেন, শুনো, সামিতু রাসূলুল্লাহ, আমি আবু বকর, আমার কানে রসুলের মুখ থেকে শুনেছি রসুল বলেছেন, আল আইম্মাতু মিন কোরাইশিন, নেতা যদি কেউ হয়, প্রেসিডেন্ট যদি হয়, কোরাইশদের মধ্য থেকে হবে, আর কোনো জায়গার থেকে হবে না। হযরত আবু বকরের মুখ থেকে সাহাবাই কেরাম মাত্র দুটো শব্দ শুনলেন, আল আইম্মাতু মিন কোরাইশিন, নেতা হবে কোরাইশদের মধ্য থেকে। কথা বলতে দেরি হয়েছে, দুই গ্রুপের সকল সাহাবিরা জবান বন্ধ করে বসে পড়তে, এক মিনিটও দেরি হয় নাই। এখন সুবহানাল্লাহ, এখন কোরাইশের মধ্যে হয়ে গেলেন দুই পাট, আগে ছিলেন আনসার মহাজির দুই পাট, এখন কোরাইশের মধ্যে দুই পাট। কোরাইশদের মধ্যে একদল দাঁড়িয়ে গেলেন মহাজিরদের মধ্যে, আর বললেন, বিশ্বনবীর মুখে আমরা শুনেছি নবীজি বলেছেন, আমার পরে যদি কেউ নবী হয় আল্লাহ আমারকে নবী বানাইয়া দিত, সুতরাং বিশ্ব নবী যেহেতু দুনিয়ায় নাই, নবী হওয়ার কোনো সুযোগ নাই, আমরা ওমরকে খলিফা মানি, ওমরকে রাষ্ট্রপ্রধান মানি। এই কথা বলে কিছু সাহাবি দাঁড়াইয়া প্রস্তাব করলেন, আমরা ওমরকে রাষ্ট্রপ্রধান মানি। কিছু লোক দাঁড়িয়ে আবু বকরের নাম প্রস্তাব করলেন, কেউ আলীর নাম, কেউ উসমানের নাম, কেউ আব্দুর রহমানের নাম, এক একজন এক একজনের নাম প্রস্তাব করলেন। বন্ধুগণ, পরামর্শ সভা বসছে, ম্যাক্সিমাম লোক হযরতে ওমরের নাম ঘোষণা করলেন, ওমরকে প্রস্তাব করলেন। ওমর দেখলেন আবু বকর এখন পর্যন্ত দুনিয়ার জমিনে জিন্দা, যে আবু বকরের জন্য বিশ্বনবী মদিনার সকল দরওয়াজা ইন্তেকালের আগে বন্ধ করে দিতে বলেছেন, মদিনার মসজিদের দরওয়াজা সবগুলা বন্ধ থাকবে, শুধুমাত্র একটা দরওয়াজা খোলা থাকবে, এই দরওয়াজা হলো আবু বকরের ঘরের সামনের দরওয়াজা। কন সুবহানাল্লাহ, হযরত ওমরের নাম যারা প্রস্তাব করলো, আর আমরা আজকালকে টাকা দিয়া কর্মী বানাই, তুই আমার নামটা প্রস্তাব করিস ভাই,
কথা বলেন না কেন? যত টাকা লাগে আমি দিব, তুই আমার নাম প্রস্তাব করবে। চুরি চামারি করে আমরা মানুষ দিয়ে প্রস্তাব করাই, হযরতে ওমরের নাম প্রস্তাব করা হলো। ওমর দাঁড়িয়ে গেলেন, লাল চক্কু চুল দাঁড়িয়ে গিয়েছে, ওমরের প্রশ্ন থেকে যেন ঘাম জ্বরে, দাঁড়িয়ে কোনো কথা নাই। দেখে বললেন, আবু বকর কোথায়? তাকায় দেখেন হযরতে আবু বকর মজলিসের পিছনে বসা। ওমর দাঁড়িয়ে গেলেন, হাঁটতে হাঁটতে আবু বকরের সামনে গেলেন, আর জড়াইয়া চোখের পানি ছেড়ে বললেন, ভাইরে তুমি তোমার হাতটা লম্বা করে দাও, মানুষ আমার নাম ঘোষণা করেছে, আর এই মুহূর্তে সর্বপ্রথম আমি ওমর তোমার হাতে হাত রেখে, তোমার হাতে বায়াত নিয়ে তোমাকে প্রেসিডেন্ট ঘোষণা করে দিলাম। কান সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম আশ্চর্য, আমরা যে নেতার নাম বলছি, নেতাই তো নাই, কথা কন না কেন? আর আমরা কই আমার কর্মীর অভাব দেখছেন? ভাড়া নিছে, ভ্যান চালক, রিক্সা চালক, বাড়ি বরিশাল, কই বরিশাল, আর কমিটি হচ্ছে নারায়ণগঞ্জ, লোকের বাড়ি সিটগাঁ, ভিক্ষুকরে গিয়া কই তোমরা যে ভিক্ষা করো কমিটি আছে, কই আছে তো, আগামীকালকে 10,000 ভিক্ষুক লাগবো, ভাষ্য করে ভাইবা, কই কেন স্যার, আমার পক্ষে একটু, আমার ভাই তোমার ভাই বল্টু ভাই বল্টু ভাই, শুধু বলবা তাই বলবা, আমি যেন একটু পাই কাগজটা, ও থ্যাংক ইউ। বুঝতেছেন? যারা এইভাবে নেতা হয়, এরা জনগণের জন্য শাসক হয় না, এরা হয় শোষণকারী, লুণ্ঠনকারী, ঠিক কিনা বলেন? হযরতে ওমর যখন আবু বকরের হাত ধরলেন, সাহাবায়ে কেরাম বলেন, কিরে আমরা যারে বানাইলাম নেতা, নেতাই তো দেখি নাই, নেতাই তো আরেকজনের হাতে বায়াত নিছে, কোনো কিল নাই, কোনো কাল নাই, কেউ দাঁড়ায় নাই, সকল সাহাবি এক বাক্যে হযরতে আবু বকরকে খলিফা মেনে নিলেন। সুবহান আল্লাহ, একবার বলেন, এই শিক্ষা কিসের? কথা বলেন কিসের? আজকে আপনারা ম্যাথ সম্পর্কে জানেন, অঙ্ক কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি ফিজিওলজিতে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, বায়োলজিতে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, কেমিস্ট্রিতে সমস্যায় পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি জেনারেল সায়েন্সে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি মেডিকেল সায়েন্সে প্রবলেমে পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি মঙ্গল গ্রহের বিষয় সম্পর্কে ঝামেলায় পড়েছেন কোরআনকে জিজ্ঞাসা করেন, আপনি সূর্য ঘুরে না চন্দ্র ঘুরে না দুনিয়া ঘুরে ঝামেলায় পড়েছেন, আপনি জানেন না, কোনো বিজ্ঞানীকে বলার দরকার নাই, কোরআন থিসিস করেন, কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, কিয়ামত পর্যন্ত যা হবে আল্লাহ বলেন সব কোরআনে বর্ণনা করেছে। সুবহান, আমি আর আপনি তো সে কোরআন থিসিস করি না, কোরআন গবেষণা করি না, আমরা আছি শুধু খাজা বাবারে নিয়ে ব্যস্ত, খাজা কথা কন, খাজা আছেন নি, খাজা আছে কো, আছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খাইছে খাজা, মনে রাখবেন, শুধুমাত্র আমি দুটা জিনিস বলে যাচ্ছি, ভাল লাগে মানবেন না, এলে মানবেন না, এই জমিনে আল্লাহর তাওহীদ চলবে, এই জমিনে রাসূলের রেসালত চলবে, আল্লাহর হুকুম চলবে রেসালতের তরিকায়, হুকুম কার? তরিকা কার? রাসূলের, হুকুম কার? তরিকা কার? আপনার বাবার কোনো তরিকা এই বাংলাদেশে চলতে দেওয়া যাবে না, কথা বলেন পরিষ্কার? সন্দেহ আছে কারো ভিতরে? আছে থাকলে হাত খাড়া কইরেন, কালকে বেজাল করা যাবে না, কোন তরিকা নাই, খালি তালা বাবা, সালা বাবা, ল্যাংটা বাবা, মাকসুদপুরে আসেনি এমন বাবা কেউ নাই, সালা আছে, এই যে আমার ভাই সাবেক চেয়ারম্যান এলাকার, না তো চেয়ারম্যান সারা ইউনিয়নে কয়জন হয় কথা কয় না কেন বুঝলেন, আর মসজিদে গেলে দেখবেন সব চেয়ারম্যান সব চেয়ারে বসে থাকে, আসেনি মসজিদে চেয়ার আছে কয় কেন ভাই, কি কয় চেয়ার আছে, ওরে আল্লাহ কয় কি
আরে শুনো একবার রাসূলে পাক বুখারীর হাদিস তিরমিজি নাসাঈ আবু দাউদ ইবনু মাজাহ বাইহাকী তাবরানী সব কিতাবের সহি হাদিস রাসূলে পাক গোড়া থেকে পড়ে গেছেন গোড়ায় উঠছিলেন পড়ে গেছেন পায়ে ব্যথা পাইছেন নামাজ পড়তে গেছেন মসজিদে চেয়ার একটা রাখা এমনে রাখা কিন্তু নবীজি বসেন নাই নিচে বসে নামাজ পড়ছেন আর আপনি আর আমি চেয়ারে বসে থাকি লজ্জা হয় না এই জন্য যেই মসজিদে চেয়ার দেখবেন পেট্রোল ডাইলাটা জ্বালায় দিবেন একথা কন নিমক হারামের জাত আল্লাহর সামনে চেয়ারে বসে থাকে আল্লাহর সামনে চেয়ারে বসে এমন বেয়াদব কে আল্লাহ বলছেন গোলাম তোর ভালো লাগে না তোর অসুবিধা তুই শুয়ে নামাজ পড় শুয়ে পড় পশ্চিম দিকে পা দিয়ে পড় তুই ইশারা করে পড় বৈশা পড় যেভাবে পারিস পড় কিন্তু চেয়ারে বসিস না কথা বলেন না কেন অহংকার দূর করছেন আল্লাহ মসজিদে যাওয়ার পরে বলছেন এই মসজিদে আসছো কেন কয় নামাজ পড়ব কয় কান্দর কি কর আল্লাহ নামাজ পড়তে আইছি তো মসজিদে কয় কান্দর এজন আল্লাহু আকবার বলে কান্দরি না দরি না আল্লাহ তোর বাপ ভিতরে আছে কান্দর আল্লাহ কেন জানিস না রিক্সাওয়ালা ব্যানওয়ালা ঠেলাওয়ালা মুচি সুইপার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট সবে এক লাইনে সব একসাথে কান্দর একথা বলেন না কেন আল্লাহ কেমনি অহংকার দূর করতেছে আল্লাহ সবগুলো একসাথে ধর এক লাইনে ধর সামনে পিছে নাই সমান ধরছি হাত ছাড়িস না আল্লাহ কেন ছাড়লেই তো তোমরা ভাব নিয়ে হাঁটো যার টাকা আছে দেখবেন এমন হাত না রায় মন হাত খুলে পড়ে যেতিস হাঁটে না রাস্তাঘাটে যার বাবার টাকা আছে এমন হাত নাড়ায় আল্লাহকে হাত ছাড়তে পারবি না হাত বান আল্লাহ একবার বললেন না আর আল্লাহ একবার বলেন আল্লাহর হেকমত বুঝেন না আল্লাহ বই হাত বান ছাড়বি না হাত বানছি কতক্ষণ পর আল্লাহ কয় কিরে হাত বানছ কান ধরছ কিন্তু ভাব তো যায় না আল্লাহ কি করম মাথা নিচা কর মাথা নিচু কর কলা কইরা কি করবো ফাটুর দর কোন দিকে তাকাই মুখ নিচের দিকে তা কতক্ষণ আছে আল্লাহ তাকে দেখেন হাঁটুরে বাঁকা কইরা ফেলাইছে ও কিরে এরপরে অহংকার যায় না ক যায় নাই তো আল্লাহ কো দাঁড়া ডাইরেক্ট মাটিতে সেজদা দে সেজদা দে আল্লাহু আকবার বলেন কিসের অহংকার কিসের বাহাদুরি রিক্সাওয়ালা বেনওয়ালা প্রাইম মিনিস্টার সব এক জায়গায় দেও ঠিক কিনা বলেন এত সিস্টেম করে আল্লাহ অহংকার দূর করতে চায় আর তুমি কেউ চেয়ারে বসে ব্যাস মেল্লা চেয়ারে বসে নামাজ কি ভাব নিয়ে চেয়ারে বসে আছে না চেয়ারে বসে শুনেন এগুলো হচ্ছে ফতোয়া কিন্তু জাদিদ একটা ফতোয়া আছে জাদিদ ফতোয়া জাদিদ এই ফতোয়া হচ্ছে যদি কোনো ডাক্তার মেডিকেল সায়েন্সের এবং কোরআনিক সায়েন্সের কোনো ডাক্তার বলে যে আপনি ডাইরেক্ট মাটিতে বৈশা নামাজ পড়লে আপনার কোমরের সমস্যা হবে হাড্ডি ক্ষয় হয়ে গেছে গা যদি কেউ বলে চেয়ারে বসে নামাজ পড়ার জন্য তাহলে টুলে বসবেন কিসে বসবেন কিসে আল্লাহ টুলে বসলে কমপক্ষে একটু সামনের দিকে আইবে হেলান দিতে পারবি না না টুলে বসলে হেলান দেওয়া যায় হেলান দিলে টুল শুদ্ধালয়ে পড়ে যাবেন হেলান দেওয়ার সুযোগ নেই আল্লাহকে একটু সামনে তো টুল থাকলে মোটামুটি মাথাটা সামনের দিকে থাকবে ঠিক কিনা বলেন আল্লাহ এত কন্ডিশন করে অহংকার দূর করতে চায় তো বোঝায় না আপনারা এগুলা করবেন না বলেন ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে আপনাদের মসজিদে চেয়ার রাখা যাবে আওয়াজ করে বলেন যাবে কালকে আবার বলবেন ভুল বলছি একজন দাঁড়ায় বলেন ভুল ফতোয়া দিছি একজন একজন আছেন কেউ নাই বাইসা গেলেন গা আরেকটা কথা বলে দিই আলোচনা লম্বা করবো না মসজিদে কিছু কিছু মসজিদে আছে আমার কাছে রিপোর্ট আছে যে কিছু কিছু মসজিদে নাকি বাচ্চাদেরকে মসজিদে গেলে না কইরা দেয় এই বাচ্চারা যাও 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 বলেনি আছে এটা কোন দেশে আইলাম রে আল্লাহ শয়তানি করে চিল্লায় না মারামারি করেনি বাচ্চারা পোলা মানে মারামারি করে মারামারি করে ইমামের লঙ্গি টান দিছে মুয়াজ্জিনের মুসল্লির পায়জামা খুলছে মসজিদে বাচ্চারা যাবে যেই মুসল্লি বলবে বাচ্চাকে মসজিদ থেকে বাইর করো ওই মুসল্লিকে গাড় ধরে মসজিদ থেকে বের করে দিবেন
ঠিক কি না বলেন কিসের মুসল্লি আপনি আপনি 40 50 60 বছর বয়সে মসজিদে আসছেন আপনি তো এই বয়সে মসজিদে নামাজে আসছেন আর এই বাচ্চা 8 9 বছর বয়সে মসজিদে আসছে আপনার তো বাড়িতে কেউ দেখতে পারে না বউও দেখতে পারে না আপনার মুখে গন্ধ করে সিগারেটের কথা কোন দেখেন আপনি পাতার বিড়ি খান আর কিছু বিড়ি খান আপনার গন্ধে আপনার বউ দেখতে পারে না বালিশে অন্যদিকে মুখ দিয়ে ঘুমায় সময় পান না সময় কাটে না মসজিদে আসছে নামাজে আর এই বাচ্চা তো 8 10 বছর বয়সে নামাজে আসছে এই বয়সে আপনি তো যাত্রা গান আর বেদের মেজুসনা গানে গিয়েছিলা ঠিক কি না বলেন এগুলা করা যাবে বাচ্চারা মসজিদে আসবে দুষ্টামি করবে খেলবে গ্লাস ভাঙবে ফ্যান ভাঙবে ফানি ফালায় দিবে প্রস্রাব করবে অসুবিধা আছে কারো আছে বাচ্চারা কান্দে উঠবে ইমামের লুঙ্গি ধরে টান দিবে মুসল্লির সামনে শুয়ে থাকবে সমস্যা আছে এটা হাদিসের কথা সমস্যা আছে বাচ্চারা মসজিদে আসবে না থেকে সিনেমা হলে যাইব সবাই বাচ্চাকে মসজিদে নিয়ে যাবেন ইনশাআল্লাহ বলা লাগবে সবাই বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আমিন সবাই বলেন আমিন কোরআন যদি থাকতো এই সমস্যাগুলো থাকতো না থাকতো থাকতো না আমার মুসলমান বন্ধুগণ গভীর মনোযোগ হযরতে আবু বকর খলিফা হয়ে গেলেন দীর্ঘদিন পর্যন্ত রাষ্ট্র চালালেন তিনি ওই ইন্তেকাল করলেন সবাই মিলে হযরতে ওমরকে খলিফা বানাইয়া দিল পরামর্শের ভিত্তিতে চলতে আছে আমার দীর্ঘদিন পর্যন্ত 10 বছরের উপরে রাষ্ট্র চালালেন তিনিও ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন সাহাবাই কেরাম পরামর্শ করে উসমানকে খলিফা বানালেন উসমানও ইন্তেকাল করলেন শহীদ হয়ে গেলেন সবাই মিলে পরামর্শ করে আলীকে খলিফা বানালো কিছুদিন পরে আলী শহীদ হয়ে গেলেন সবাই মিলে হযরতে মুয়াবিয়াকে খলিফা বানালো তিনি খলিফা হয়ে গেলেন দীর্ঘদিন পর্যন্ত চলল কিন্তু ওনার ইন্তেকালের আগে গোটা মুসলিম বিশ্বে নানান অন্যায় অনাচার বিভিন্ন ফেরকা বিভিন্ন দল মত বের হতে লাগলো তিনি চিন্তা করলেন শয়তানদের থেকে সমাজকে বাঁচাতে হলে আর একটা তাদের মতো একটা লোককে রাষ্ট্রপ্রধান বানানো দরকার এই জন্যে তিনি নিজে পরামর্শ ছাড়া সাহাবায়ে কেরাম যে কন্ডিশনের ভিতরে রাষ্ট্র পরিচালনা করলেন এর বিপরীতে নিজের ছেলে নাম কি ইয়াজিদকে খলিফা বানালেন যে ইয়াজিদকে খলিফা বানালেন সেই মারামারি শুরু কথা বলেন না কেন ইয়াজিদ খলিফা এদিকে মদিনার মুসলমানেরা বললেন না ইয়াজিদকে মানি না ইতিহাসে লেখে ইয়াজিদ মদ পানকারী ছিল ইয়াজিদের চরিত্র ভালো ছিল না সাহাবায়ে কেরাম মানতে গেলেন না কিছু সাহাবায়ে কেরাম মানলেন আর বেশিরভাগ সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন তারা হযরতে হুসাইনকে খলিফা বানাইয়া দিলেন হুসাইন খলিফা এক রাষ্ট্রে দুইজন হয়ে গেলেন আমার বন্ধুগণ অনেকে পরামর্শ দিয়েছে হযরতে হুসাইনকে বলেছে কনফ্রোমাইজ করে স্যাক্রিফাইস করে মিলেমিশে চলেন অসুবিধা নাই হুসাইন বললেন না যেই চেয়ারে আমার বাবা যেই চেয়ারে আমার নানা বসেছেন যেই চেয়ারে আমার চাচা আবু বকর ওমর উসমান আলী বসেছেন আমার বাবা বসেছেন মুয়াবিয়া বসেছেন ওই চেয়ারে আমি বেঁচে থাকতে স্যাক্রিফাইস করে কোনো মত পানকারীকে বসাইয়া রাখতে চাই না ঠিক কিনা বলেন বের হয়ে গেলেন জিহাদের জন্য বাকি তো ইতিহাস আপনারা জানেন গেলেন কারবালায় গেলেন কারবালায় গেলেন শহীদ হলেন ইতিহাস অনেক লম্বা আমি বলতে চাই হযরতে হুসাইন জীবন দিলেন বাচ্চাগুলো মরল হযরতে মুসলিম বিন আকিল তার চাচাতো ভাইকে টুকরা টুকরা করা হয়েছে সব শহীদ হলেন কিন্তু ইয়াজিদকে মানলেন কথা বলেন মানলেন কেন মানলেন না এজন্য আমরা বলতে পারি সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায় এই সমাজে মদের লাইসেন্স দেওয়া দূরের কথা মদপানকারীও খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন এজন্য সমাজে ওমরের মতো একজন আমিরের দরকার
ওমরের মতো খলিফার দরকার।